হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইটসি ওয়েবসাইটটা নিয়ে। এটি একটি অনলাইন ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে আপনি অনায়াসে প্রতি মাসে $200 থেকে $300 ইনকাম করতে পারবেন, যদি আপনি ধৈর্য ধরে এখানে কাজ করতে পারেন। এটার কাজের কি প্রসেস, এটাতে কিভাবে আপনি কাজ করতে হবে, কিভাবে ইনকামটা আসবেন, এটার বিস্তারিত আজকে আমার এই ভিডিওতে আমি কভার করব। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিউ করছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমার পরের ভিডিওটি পেতে পারেন ইনকাম রিলেটেড। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওর ডেসক্রিপশনে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অনলাইন ইনকামের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন, আশা করি আপনাদের উপকার আসবে এবং অনলাইন থেকে ইনকামের নানান রকম সোর্স পেয়ে যাবেন। ইটসি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন জিনিস সেল করে ইনকাম করতে পারবেন। এটার সিস্টেমটা হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে লগ ইন করার পর, রেজিস্ট্রেশন করে লগ ইন করার পর আপনি এটার মধ্যে একটা শপ ওপেন করবেন আপনার নিজের নামে বা যে কোনো নামে আপনার নিজের জন্য। সেই শপটা ওপেন করে আপনি সেখানে হচ্ছে আপনার প্রোডাক্টের পিকচার সেট করবেন, তার প্রাইস সেট করবেন এবং হচ্ছে এটাকে বেশি বেশি করে মার্কেটিং করবেন। মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়াতে, টাকা খরচ করে মার্কেটিং করার কোনো দরকার নাই। আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, মার্কেটিং করলে এবং হচ্ছে যখন আপনার এখানে আসবে আপনার প্রোডাক্টগুলি দেখবে, দেখে দেখে পছন্দ হলে আপনার এখান থেকে অর্ডার করবে, অর্ডার করলে আপনার অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সো এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেন। রেজিস্ট্রেশনটা খুবই ইজি এবং সিম্পল। আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করার পর আপনার আইডিটি ইমেল থেকে অ্যাক্টিভ করে আপনি লগ ইন করুন। লগ ইন করার পর এরকম হোম পেজ পাবেন, যেখানে আপনার আমি অ্যান্ড্রয়েড ইনকাম নামে আমার এই লিঙ্ক ইয়াটি করেছি, অ্যাকাউন্টটি করেছি। সো এখানে অ্যান্ড্রয়েড ইনকাম দেখাচ্ছে, অ্যান্ড্রয়েডটা আসছে, ওয়েলকাম টু ইটসি অ্যান্ড্রয়েড। সো আপনি আসার পরে এখানে দেখুন যে অনেকের অনেক কিছু জিনিস দেওয়া আছে, বিভিন্ন রকমের আপনার এই যে ডিজাইন, পিকচার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট, পোশাক আশাক, অনেক কিছুর ছবি আপনি এখানে পাবেন, যারা সবাই এখানে সেল করে, ক্যাটাগরি ওয়াইজ এখানে করা আছে। সো এটাতে আসার পর আপনি শুরুর দিকে আপনি কিছু আইডিয়া নেবেন যে কারা কি করে। দেখুন এখানে আপনার এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আপনি যদি ক্লোদিং ক্যাটাগরিতে যান, এখানে মেন্স আছে, উইমেন্স আছে, কিডস আছে, ব্যাগস অ্যান্ড পার্স আছে। সো মেন্স এর মধ্যে গেলে দেখেন এখানে অনেক কিছু আছে, যেমন আমি যদি শার্টে যাই তাহলে শার্টের মধ্যে কি কি ডিজাইন আছে বা কি কি আছে, দেখুন এই যে শার্ট বা টি শার্ট সব আসছে এখানে। দেখুন এখানে আপনার সব ধরনের টি শার্ট আসছে, বিভিন্ন ডিজাইনের আছে। সো এগুলোর প্রাইসও দেওয়া আছে, দেখেন এক একটা এই যে ১৬ আপনার ১৬ ইউরো ডলার এরকম করে দেওয়া আছে। সো আপনি কি করবেন, আপনার কাজটা এখানে কি হবে সেটা এখন আমি আপনাদেরকে বলবো। আপনি আপনার এই অ্যাকাউন্টে যাওয়ার পর শুরুর দিকে আপনার এখানে দেখুন হচ্ছে আপনার ইউর অ্যাকাউন্ট, আপনার প্রোফাইলের ডিটেলস আছে। সো আপনি অ্যাকাউন্ট করার সময় যদি আপনার প্রোফাইলের কোনো কিছু মিসিং থাকে তাহলে আপনি এখানে যে এই ভিউ ইউর প্রোফাইল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে ইডিট প্রোফাইল আছে, ইডিট প্রোফাইলে ক্লিক করলে আপনার হচ্ছে পিকচার, তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনার নাম কি, সব আপনি চেঞ্জ করতে পারবেন বা নতুন করে অ্যাড করতে পারবেন এটা থেকে। ওকে, সো এখন আমি বলবো যে আপনারা শপটা কিভাবে তৈরি করবেন আপনার প্রোডাক্টের জন্য। এটা খুব একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ যারা অনলাইনে ইনকাম করতে চান, অন্যান্য কাজ পারেন না, আপনার অন্য এই ধরনের পেশা আছে, আপনার ডিজাইনের পেশা, ডিজাইন ভালো পারেন বা আপনার ছবি তোলার ইয়া ভালো পারেন এরকম, বা আপনার কোনো কাজ করেন, হ্যান্ডি টাইপের কাজ করেন যেগুলো আপনি সেল করতে পারেন, ওই জিনিসগুলি এখানে আপনি ইজিলি সেল করতে পারবেন। পরিশ্রম খুব কম হবে আপনার, খুব কম পরিশ্রমে আপনি ভালো অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে দেখুন এই যে আমার কাস্টমারটা, দেখুন এখানে শপ ম্যানেজার লেখা আছে, আপনি শপ ম্যানেজারে যাবেন। শপ ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখুন পাঁচটা স্টেপ আছে, শপ প্রিফারেন্স, নেম ইউর শপ, স্টক ইউর শপ, তারপর হাউ ইউ উইল গেট পেইড, সেট আপ বিলিং। সো এই পাঁচটা আপনাকে ফুলফিল ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার কাজ শেষ। আমি একটা একটা দেখাই, যদি আপনি শপ প্রিফারেন্সে যান তাহলে এখানে দেখুন আপনার কি কি আছে, এখানে শপ ল্যাঙ্গুয়েজ, শপ কান্ট্রি, শপ কারেন্সি। সো এখানে আপনি শপ ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ, বাংলা যেটা খুশি দিতে পারবেন, আপনার কান্ট্রি যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রিগুলি দিয়ে দিবেন এখানে।
আর কারেন্সিটা যেহেতু ডলার হচ্ছে ইন্টারন্যাশনালি স্বীকৃত, সেহেতু ডলারটাই ভালো। বাট ডলার ছাড়াও এখানে আরো অনেক কারেন্সি আছে, যেহেতু ডলারের ট্রানজেকশনটা সবাই অভ্যস্ত এবং ভালো, সো সেক্ষেত্রে আপনারা এখানে ডলারটাকে প্রেফার করে দিবেন। আর নিচের দিকে দেখেন আরেকটা অপশন আছে, হুইচ অফ দিস বেস্ট ডেসক্রাইবস ইউ। এখানে দেখুন চারটা অপশন আছে, সেলিং ইজ মাই ফুল টাইম জব, আবার আরেকটা আছে আই সেল পার্ট টাইম বাট হোপ টু সেল ফুল টাইম, আই সেল পার্ট টাইম অ্যান্ড দ্যাটস হাউ আই লাইক ইট অ্যান্ড আদার্স। সো এখান থেকে আপনি যেটা চয়েস করবেন এটা খুব একটা ম্যান্ডেটরি না, আপনি এটা যে কোনো একটা দিলেই হবে। এটা দেওয়ার পর আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার চলে যাবে নেম ইউর শপের মধ্যে। সো এইখানে আপনার একটা আপনার নিজের একটা শপ নাম সেট করবেন, আপনি যে টাইপের প্রোডাক্ট বিক্রি করবেন সেই টাইপেরই একটা নাম দিবেন এখানে, এবং নাম দেওয়ার পর এখানে যে অ্যাভেলেবেল টিক চিহ্ন আসবে, যদি অ্যাভেলেবেল না থাকে আপনাকে হয়তো নিজের দিকে সাজেস্ট করবে অন্য কিছু নামের, অথবা আপনি এই সাজেস্ট করা থেকে নিতে পারেন, বা আপনি একটা ইউনিক নাম দিবেন যেটা অটোমেটিক তারা নিয়ে নেয়। আপনি যে কোনো একটা নাম দিয়ে এখানে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলে আপনার সাজেস্টেডটা দেখাবে, আর এটা যদি না এটাও নিয়ে নিবে। সো এটা দেওয়ার পর আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি চলে যাবে হচ্ছে স্টক ইউর শপ। এইখানে হচ্ছে আপনার মেইন কাজটা, আপনি আপনার প্রোডাক্টগুলি আপনি কিভাবে উপস্থাপন করতে চান, কিরকম প্রাইসিং করতে চান কিভাবে, এইটাই হচ্ছে আপনার কাস্টমারকে টানার হচ্ছে মেইন জিনিস। যেমন আমি স্যাম্পল হিসেবে একটা মগ এখানে দিয়ে রেখেছি $5 দাম দিয়ে। সো এখানে কিভাবে করবেন, এখানে আপনার বিভিন্ন প্রোডাক্টের ছবিগুলো এখানে আপলোড দিবেন, মেইনলি আপলোড দিয়ে আপনি ছবির ডিটেলসটা দিবেন, ওই প্রোডাক্টের ডিটেলসটা এখানে দিবেন। সো এখানে দেখুন এই প্লাস অ্যাড এ লিস্টিং অপশন আছে, এই প্লাস অ্যাড এ লিস্টিং অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার এই যে ফটোস, ফটোস এর মধ্যে আপনার কিছু নিয়ম কানুন আছে, ইউজ ন্যাচারাল লাইট এন্ড নো ফ্ল্যাশ, ইনক্লুড এ কমন অবজেক্ট ফর স্কেল, শো দা আইটেম বিং হেল্ড ওল্ড অর ইউজ, শুট এগেনস্ট এ ক্লিন সিম্পল ব্যাকগ্রাউন্ড, অ্যাড ফটোস টু ইউর ভেরিয়েশন সো বায়ার্স ক্যান সি অল দেয়ার অপশনস। সো এইখানে আপনার ফটোর ফটোগুলি আপনি এখানে দিবেন। যেমন আমি যদি এখানে অ্যাড এ ফটোতে ক্লিক করি, অ্যাড এ ফটোতে ক্লিক করলে দেখুন আমার এখান থেকে অনেক, এই আমি যেমন এই ফটোতে আমি এখানে এখানে দিলাম একটা ফটো আসছে, এই ফটোটা আমার এই যে এখানে আসছে। হ্যাঁ, সো এখানে আমি এই ফটোটা অ্যাড করার পর আমি এখান থেকে ক্রপে ক্লিক করলে আমি এখান থেকে ক্রপ করতে পারবো যে আমি কি সাইজের নিতে চাই। দেখুন আমার এখানে নিজের মতো করে সাইজ আছে, আপনি এই সাইজগুলো নিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে টেনেও নিতে পারবেন চাইলে, এই যে দেখেন বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, সো এখান থেকে আপনি আপনার ছবি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটা হচ্ছে প্রাইমারি ছবি। তারপরে দেখেন এটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের, আপনি আপনি ছবিটাকে উল্টিয়ে উল্টিয়ে দিতে পারেন। তারপরে এইটাতে যদি আমি ক্লিক করি সেম জিনিসটাই, তাহলে দেখুন আপনার এটা সেম ভাবে আসবে। সো আপনাকে ছবিগুলো আগে থেকে উঠিয়ে রাখতে হবে যে আপনি কোন কোন অ্যাঙ্গেলে, আপনি এই অ্যাঙ্গেল আগে থেকে ছবিটা উঠিয়ে রাখবেন, সেভ করে রাখবেন। এই অ্যাঙ্গেল দেখেন এক তার জন্য আপনার অনেকগুলি আপনার পিকচার আছে, এই পিকচারগুলি আপনি দিবেন, এবং মেজারমেন্ট আছে, মেজারমেন্ট দিবেন, বিভিন্ন স্টাইলে ছবিগুলো দিবেন, যাতে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাস্টমার দেখে বুঝতে পারে যে প্রোডাক্টটি ভালো এবং কোয়ালিটিপূর্ণ। সো এই কাজটা এখানে করবেন। আমি যদি এখানে ডিলিট দিয়ে দিই তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। সো দেখুন এখানে কি আসছে, লিস্টিং লুক বেস্ট উইথ ফটোস অ্যাট লিস্ট 2000 পিক্সেল ওয়াইড। সো হোয়াইটটা যেন 2000 পিক্সেল হয়, তারা এটা বলেছে যে 2000 পিক্সেল যদি হোয়াইট হয় তাহলে এটা দেখতে ভালো লাগে এবং উপস্থাপনাটা ভালো হয়। এইগুলো করার পর আপনার এখানে দেখুন যে অ্যাডজাস্ট থাম্বনেইল, এটা অপশনাল যদিও বাট এটা আপনার অবশ্যই দিবেন, কারণ এই থাম্বনেইলের মধ্যে হচ্ছে আপনার একদম ফোকাস ছবিটা দিবেন, যেটা দেখে আগে কাস্টমার অ্যাট্রাকটিভ হবে এবং আপনার এখানে আসবে। এখানে অ্যাডজাস্ট থাম্বনেইল আছে, এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি এটাকে কতটুকু আপনি দেখাতে চান পাবলিকের জন্য, আপনার শোয়িংয়ে কতটুকু আসবে এটা আপনি এখান থেকে করে তারপরে আপনি এটাতে এখানে দেখেন এই যে বাড়াইতে কমাইতে পারবেন, এই যে দেখেন এটাতে ক্লিক করে বাড়ানো কমানো যাবে, করে আপনি এখানে সেভ দিবেন, সেভ দিলে আপনার থাম্বনেইলটা হয়ে যাবে। সো থাম্বনেইলটা হয়ে যাওয়ার পর আপনি যদি সেই একই প্রোডাক্টের যদি আপনি ভিডিও দিতে চান একদম সুন্দর করে, তো ভিডিওটা দেওয়া প্রোডাক্টের সাথে ভিডিও দেওয়া খুবই ভালো এবং আপনার প্রোডাক্টটা র্যাঙ্কে আসার জন্য অনেক বেশি চান্স থাকে। বিং ইউর প্রোডাক্ট টু লাইফ উইদিন এ
5 টু 15 সেকেন্ডস ভিডিও এবং সর্বোচ্চ 15 সেকেন্ডের ভিডিও আপনি দিতে পারবেন। এখানে দেখেন ফিল্ম ওয়্যারেবল আইটেমস অন এ মডেল অর শো এ ফাংশনাল আইটেম বিং ইউজড, আপনি সেমটারি দিবেন। এখানে অ্যাডজাস্ট ইউর সেটিংস টু রেকর্ড হাই রেজুলেশন ভিডিও এইম অর 1080 পিক্সেল অর হায়ার, ক্রপ ইউর ভিডিও আফটার ইউ আপলোড ইট টু গেট দ্য রাইট ডাইমেনশন। সো আপনি এই ভিডিওটা আপনি এখানে দিয়ে দিবেন এবং এই ছবিগুলি এবং ভিডিওগুলি দেওয়ার আগে আপনি অবশ্যই এগুলার অফ পেজ এসইওটা করে নেবেন। অফ পেজ এসইওটা যদি আপনি করেন তাহলে আপনার এই এইগুলি আবার এখানে সার্চে আপনার র্যাঙ্কে আসার পসিবিলিটি বেশি থাকে। সো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন যে অফ পেজ এসইও কিভাবে করবে পিকচারের জন্য এবং হচ্ছে ভিডিওর জন্য, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর আমিও আমার নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে এসইও অফ পেজ এসইওটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। সো এখানে আপনি ভিডিওটা দিবেন, ভিডিও দেওয়ার পর এখানে দেখুন যে লিস্টিং ডিটেলস, এখানে হচ্ছে আপনার টাইটেল, আপনার প্রোডাক্টের টাইটেল, সুন্দর একটা টাইটেল দিবেন। টাইটেলটা দেওয়ার আগে অবশ্যই একটু এখানে সার্চ করে নেবেন যে মানুষ কি ওই সেম প্রোডাক্টের জন্য মানুষ কি টাইপের সার্চ বেশি করে, সার্চ দিলে কোন টাইটেলগুলি সাজেস্টে বেশি আসে, কিওয়ার্ডগুলি বেশি আসে, সেগুলি হচ্ছে আপনি এখানে টাইটেল হিসেবে দিবেন। একটা সুন্দর টাইটেল, অল্প সংক্ষিপ্ত 3-4টা ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম। তারপরে অ্যাবাউট দিস লিস্টিং, এটা হু মেড ইট, আপনি নিজে বানিয়েছেন না অন্য কাউ থেকে বানিয়ে আনছেন না কি করে কিভাবে করে কিনে আনছেন, এটা আপনি এখানে দিবেন। আর হোয়াট ইজ ইট, এটা কি জিনিস, ফিনিশ গুডস নাকি সাপ্লাইয়ার টুল অর মেক সেটিংস, এটা আপনি এখানে ক্লিক করে দিবেন। ওয়েন ডিড ইউ মেক ইট, এটি আপনি কখন বানিয়েছেন বা কখন কিনেছেন আপনার সালটা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে ক্যাটাগরি, ধরেন আপনি যদি একটা টি শার্ট বা টি শার্ট দেন তাহলে আপনি এখানে অবশ্যই ক্লজ দিবেন, যদি ম্যান্স ক্লজ ম্যান্স হয় ম্যান্স, লেডিস হলে লেডিস, সেটা আপনি এখানে দিবেন। আর দেখেন এখানে এখানে ক্যাটাগরি আসছে, কমন ক্যাটাগরি আসছে, আপনি এখান থেকে আপনি বাছাই করতে পারবেন। সো ক্যাটাগরি দেওয়ার পর রিনিউয়াল অপশন আছে, অটোমেটিক এবং ম্যানুয়াল, যদি আপনি অটোমেটিক দেন তাহলে আপনার এটা অটোমেটিক আপনার $20.20 হচ্ছে আপনার প্রতিবার অটোমেটিক রিনিউয়ের জন্য চার্জ নেবে। আর যদি আপনি ম্যানুয়াল করেন তাহলে এটার কোনো চার্জ নেবে না, আপনাকে কন্টিনিউয়াস খেয়াল রাখতে হবে এবং সেইটা আপনাকে আপডেট করতে হবে। যে এটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট যদি আপনার সেল শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার এখানে লিস্টিংয়ে এটা আপডেট করে দিতে হবে। টাইপটা হচ্ছে আপনার কি টাইপ, ফিজিক্যালি না ডিজিটাল। ধরেন আপনি কোন রকম কোন ডিজাইন সেল করবেন, যে আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন বা বিভিন্ন ডিজাইন হতে পারেন, আপনি থাম্বনেল সেল করতে পারেন, সো সেগুলা যদি আপনি সেল করতে চান সেক্ষেত্রে আপনি ডিজিটাল দিবেন। আর যদি ফিজিক্যাল গুড সেল করতে চান, ধরুন আপনি টি শার্ট সেল করবেন, আপনি ফার্নিচার সেল করবেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন ম্যাটেরিয়াল টাইপের কিছু আপনি সেল করবেন, সেটা যদি হয় তাহলে ফিজিক্যাল দিবেন। দেওয়ার পরে এইখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিবেন, প্রোডাক্ট ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে লিখবেন প্রোডাক্টের, যাতে বিস্তারিত আপনি এখানে তুলে ধরতে পারেন। সো এটা দেওয়ার পর আপনার এখানে দেখুন প্রোডাকশন পার্টনার্স, প্রোডাকশন পার্টনার্স তো আপনি নিজেই হবেন, এটা আপনি অবশ্যই ওন দিয়ে দিবেন এখানে। অ্যাড এ নিউ প্রোডাকশন পার্টনার আপনি দিতে পারবেন, আপনি যদি নিজের ব্যবসা হয় তাহলে তো আপনি নিজে ওন দিবেন, আর যদি একাধিক হয় তাহলে হচ্ছে আপনি জয়েন দিবেন অন্যদেরকেও দিবেন। সেকশন আছে, সেকশন অপশনাল, এটা খুব একটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। ট্যাক্স আছে, ট্যাক্স এখানে যদিও অপশনাল বাট ট্যাক্সটা 100% দিবেন। ট্যাক্সটা যদি দেন, ট্যাক্স এটা হচ্ছে আপনার প্রোডাক্টের সার্চিং ট্যাগগুলি আপনি রিসার্চ করে এখানে দিবেন, তাহলে যখন পাবলিক এসে এখানে সার্চ করবে আপনার প্রোডাক্টটা এখান থেকে পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, আপনার প্রোডাক্টটা সামনের দিকে আসার পসিবিলিটি থাকবে এবং মানুষ পিক করার পসিবিলিটি বাড়বে। ম্যাটেরিয়াল অপশনাল, ম্যাটেরিয়ালটা যদি আপনার জানা থাকে ফিজিক্যালি ক্ষেত্রে তাহলে ম্যাটেরিয়ালটা দিয়ে দিবেন, যেমন আপনার যদি কোনো পোশাক বিক্রি করেন তাহলে পোশাকের কটন কত পার্সেন্ট ইয়া কি জিনিস, মেজারমেন্ট কি জিনিস, এই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পর এখানে দেখুন যে ইনভেন্টরি অ্যান্ড প্রাইসিং, আপনার ওই প্রোডাক্টের প্রাইসটা কতটুকু আপনি দিবেন, এখানে আপনার প্রাইসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, কোয়ান্টিটি কি পরিমাণ আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে কি লেখছে, প্রাইস মাস্ট বি বিটুইন 20 সেন্ট থেকে আপনার $50,000 পর্যন্ত আপনি প্রাইস সেট করতে পারবেন। এখানে কোয়ান্টিটি কত কোয়ান্টিটি আছে সেটা দিয়ে দিবেন। এসকেইউ অপশনাল, আপনি চাইলে এসকেইউ স্টক কিপিং ইউনিটটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ভেরিয়েশনস, প্রোডাক্টের যদি কোনো ভেরিয়েশনস থাকে সেটা আপনি এখানে দিবেন। এই দেখেন কি লাগছে, অ্যাড অ্যাভেলেবেল অপশনস লাইক কালার অর সাইজ, আপনার যদি পোশাক হয় তাহলে আপনার সাইজের একটা ব্যাপার আছে, কালারের একটা ব্যাপার আছে, সেটা আপনি এখানে অ্যাড করবেন ভেরিয়েবলসে ক্লিক, ভেরিয়েশনসে ক্লিক করে। তারপরে পার্সোনালাইজেশনে, কালার পার্সোনালাইজ ইনফরমেশন ফর দিস লিস্টিং, এটা আপনি
অন করে দিলে আপনি অ্যাড করতে পারবেন, আর যদি অফ করা থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। যেমন আমি অন করে দিয়েছি। এখন পার্সোনালাইজেশনের মধ্যে আপনার এইখানে আপনার দেখেন ইনস্ট্রাকশন ফর বায়ার, বায়ারের জন্য আপনি কি কি ধরনের ইনস্ট্রাকশন, যে আপনি কি কোন রকম সতর্ক বা ওই প্রোডাক্ট সম্বন্ধে আরো কিছু বলতে চাইলে আপনি এখান থেকে বলতে পারবেন। সো এটা যদি অফ করে দেন তাহলে এটার দরকার নাই। শিপিং অ্যাড্রেস, আপনি তো সেলার হিসেবে থাকবেন, সো আপনার তো শিপিং করতে হবে। সো আপনি কোন জায়গা থেকে শিপিং করবেন সেটার ডিটেলসটা আপনি এখান থেকে দিবেন। শিপিং প্রাইস, আপনার প্রাইসটা, আপনার প্রোডাক্টের প্রাইস তো এখানে একটা সেট করে দিয়ে আসবেন। আর এটা হচ্ছে শিপিং প্রাইস, যদি আপনার ধরেন পাঠাইতে আপনার 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা খরচ হয়, সো ডলারে কনভার্ট করে এটা কত ডলার আসে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে অরিজিন জিপ কোড আপনি দিয়ে দিবেন। এখানে প্রসেসিং টাইম কতদিন লাগতে পারে আপনার এখান থেকে শিপিং টাইমটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। হোয়ার আই উইল শিপ, আপনি কোথায় শিপ করতে চান, আপনি ওয়ার্ল্ড ওয়াইড করতে চান নাকি আপনার নির্দিষ্ট কোনো দেশে করতে চান, তাহলে ওই দেশের কাস্টমাররা আপনার প্রোডাক্টগুলি কিনতে পারবে। তারপরে শিপিং সার্ভিসেস, এটা আপনি এখানে 6 মেইল ক্লাসেস শিপিং সার্ভিসটা আপনি, বায়ার্স ক্যান চুজ দিস অ্যাট চেক আউট, আপনি অবশ্যই মেইলের মাধ্যমে দিয়ে দিবেন। ফ্রি শিপিং যদি থাকে তাহলে ফ্রি শিপিং, মানে আপনি যদি শিপিং এ কোনো টাকা না নেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এটা অপশনাল। নর্মালি শিপিং এ আপনার যদি ডিজিটাল সার্ভিস হয় আপনার, তাহলে আপনার এই শিপিং এ কোনো টাকা লাগবে না। সো আপনি এটা যদি ডিজিটাল সার্ভিসের জন্য আপনি এটা সেট করে দিবেন। হ্যান্ডলিং ফি অপশনাল, হ্যান্ডলিং ফি যদি আপনার ধরেন আপনার কেরি পিকিং করার সময়, শিপিং করার সময় কেরি খরচ আপনার আছে, তারপরে আপনার ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, সেরকম কিছু হলে সেটারও আপনি চার্জ ধরতে পারেন। সো সব কিছু করার পর শিপিং প্রোফাইলটা আপনি সেভ করে দিবেন। তারপর হচ্ছে ট্যারিফ নাম্বার, কাস্টমস ইনফরমেশন, যদি আপনার কাস্টমস ইনফরমেশন ডিজিটাল ক্ষেত্রে লাগবে না, আর যদি আপনি ফিজিক্যাল দেন তাহলে এখানে ট্যারিফ নাম্বার লাগবে। আপনার বিজনেস আইডেন্টিটির হচ্ছে কাস্টমস ইনফরমেশন নাম্বার, আইটেম ওয়েট, আপনার হচ্ছে যদি ফিজিক্যাল আইটেম হয় তাহলে প্রতিটা আইটেমের ইন্ডিভিজুয়াল ওয়েট কত গ্রাম বা কত কেজি এটা আপনি এখানে দেখে দিবেন। আইটেম সাইজের, সাইজ অনুযায়ী আপনার লেন্থ কত, ওয়াইড কত, হাইট কত, এই জিনিসগুলো আপনি এখানে দিবেন। আর তারপর হচ্ছে প্রিভিউ শিপিং প্রাইস, এখানে সবকিছু করার পর আপনি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবেন। সো আবার এখানে এই যে দেখুন এখানেও প্রিভিউ আছে, এটাও আপনারা দিবেন। দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন স্টক ইউর শপে, আমরা আছি, চলে যাবেন হচ্ছে হাউ ইউ উইল গেট পেইড এই অপশনে। আপনি কোন অপশনে কিভাবে আপনার টাকাটা পেতে চান বায়ারের কাছ থেকে সেটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখুন আপনার ইন্ডিভিজুয়ালি দিবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ইউজ করে আপনার হচ্ছে যে এখানে আপনার কোন দেশ সেটা দিবেন, আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, হোম অ্যাড্রেস আপনি এখানে সেট করে দিবেন। হোম অ্যাড্রেস সেট করে দেওয়ার পর হোয়ার ইজ ইউর ব্যাংক লোকেটেড, আপনার ব্যাংকটা কোন জায়গায় আছে, সে কোন দেশের সেটা আপনি এখানে সেট করে দিবেন। সো এইটা সেট করে দেওয়ার পর আপনার এখানে দেখুন যে পেপাল আছে, মাস্টার কার্ড আছে, ভিসা আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, তারপরে পে, গুগল পে, আই অ্যাপল পে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে আরো তিনটা অপশন আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সব সিলেক্ট করে দেওয়ার পর আপনার সেট আপ বিলিংটাতে এখন যাবেন, এইটা হচ্ছে ফাইনাল সেট আপ বিলিং। আপনি ওইখানে যে ব্যাংক নাম আর ব্যাংকের ডিটেল দিয়ে আসছেন সেখানে আপনার এখানে ওই সেমটারে হচ্ছে কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, সিসিবি দিবেন, তারপরে নেম অন কার্ড, কি কার্ডের নামটা কি এমএক্স না মাস্টার্স না ভিসা, এরকম কার্ডটা দিবেন। তো বিলিং অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন কোন দেশ, সেটা দিয়ে আপনি এখানে ওপেন ইউর শপে ক্লিক করে দিবেন। সো দিলে হচ্ছে আপনার শপ ওপেন হয়ে যাবে, আপনার কাজ কমপ্লিট। এরপরে যখন আপনি নতুন কোনো প্রোডাক্ট সেট করবেন আপনার ওই একটার এগেনস্টে, তখন আপনি বারবার এই যে স্টক ইউর শপে যাবেন, গিয়ে আপনার প্রোডাক্টগুলি সেট করে দিবেন। আচ্ছা, এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাজটা কি, পাবলিক তো সরাসরি আপনাকে খুঁজে পাবে না, আপনি দেবো না, সো আপনার মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করার জন্য দেখুন আমি এটাতে যদি ক্লিক করি একটা প্রোডাক্টে, দেখুন এই প্রোডাক্টের যে লিঙ্ক আসছে, হ্যাঁ, সো এই প্রোডাক্টের হচ্ছে ডিটেলস এর নাম অনুযায়ী এটার যে লিস্ট আছে এটা আপনি এই লিঙ্কটা আপনি কপি করবেন। লিঙ্কগুলো আপনি কপি করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, ব্লগে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে দিবেন, বা আপনি বিভিন্ন আর্টিকেল লিখবেন আপনার এটা নিয়ে। সো এটা এটা যখন করবেন তখন পাবলিক এখানে আসবে, দেখবে, দেখার পর পছন্দ হলে আপনার এখানে এখান থেকে আপনি
বাই ইট নাও অ্যাড টু কার্ট, এটা দিয়ে আপনার প্রোডাক্ট গুলা বায়াররা কিনবে। সো এই পদ্ধতিতে আপনি ইটসি থেকে ইনকাম করতে পারবেন। আমি মোটামুটি সবটাই বলেছি, আমার মনে হয় যে আমি যেভাবে বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিব এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জানাবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। এরকম আরো অসংখ্য ভালো ভালো ইনকামের সাইট আর নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আপনাদেরকে শেয়ার করবো যাতে আপনারা অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।